আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে পান্নার ব্যাপারে গরু বা ডিসপ্লে করা হচ্ছে, ক্রেতা দেখতেছেন, দেখতেছেন সুটান দেহের গরু পান্নার ব্যাপারীর। না বাবা আমার তুই থেকে ফোন তো দেন বাবা দর্শক আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কোথা থেকে আসছেন? গ্যান্ডারিয়া থেকে। গ্যান্ডারিয়া থেকে? এত তাড়াতাড়ি কুরবানি গরু নিতে আসছেন যে? আসলাম মনে চাইলে একটু স্টপ চলে যেভাবে এক একা দোকান দাঁড়ি করতে হবে। আচ্ছা না এখন মিলে কি একটু সাশ্রয়ী হবে নাকি? সেটা বড় কথা না, এটা কার ভাগ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পান্নার ভাই কি বলে? পান্নার ভাই বলছে কাছাকাছি আছে, দেখি আল্লাহ যদি কি সুযোগ থাকে। আচ্ছা উপর আল্লাহ ইচ্ছা থাকতে হইব আমার ভাগ্যে থাকতে হইব। আচ্ছা ইনশাল্লাহ 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 ঠিক আছে, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম পান্নাদ ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আমাই দাও অঞ্জু খুলে। হ্যাঁ খুলেন দেখো ল্যাঙ্গা পরে গেলে আমি ভাই উঠা না আমি মুরগি দেখবো আমি তো কিনে হয়ে থাকে। আচ্ছা তো দেখুন নিয়ে যান এখানে তো পারে না। ঠিক ভালো করে বেশি লাগান দেব না দেন না পিস্তা আপনারই ক্ষতি হবে আমার কিছু হবে না। আচ্ছা ঠিক আছে পান্না দর্শক দেখতে পাচ্ছেন যে পান্নাদ ভাই মহাব্যস্ত, তার সাথে কথা বলা খুব দুষ্কর, অনেক ক্রেতার ভিড় দেখা যাচ্ছে। পান্নাদ ভাই কি অবস্থা বলেন তো, কেমন দাম বলতেছে? আমার কথা বাদ দেন, আমার হিসাব আলাদা। কেন আপনার হিসাব আলাদা? কেন আমি গ্রামের তিন গরু কিনে আমার গরু পড়তে কিনা থাকেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ক্রেতারা দেখতেছেন আর কি পান্নার ব্যাপারে গরু ডিসপ্লে করা হচ্ছে, দেখা হচ্ছে। তারা বোঝাপড়া করতেছে আসলে। আস্তে আস্তে।